প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন, নিয়ে চলে আসলাম বিনান্সের নতুন আরো একটা অফার। বিনান্সে অফিসিয়ালি ভাবে নতুন একটা অফার আসছে, যেটা হচ্ছে বিনান্স লার্ন অ্যান্ড ট্রেড এসটিজি টু শেয়ার 75,000 রিওয়ার্ড। অর্থাৎ এখানে বলা হয়েছে যে বিনান্স থেকে লার্ন অ্যান্ড ট্রেড করার মাধ্যমে আপনি এখান থেকে এসটিজি টোকেনের আর্নিংটা করতে পারবেন, এবং টোটাল এখান থেকে রিওয়ার্ড রাখছে তারা $75,000। এই অফারটিতে জয়েন করার জন্য আপনাদেরকে ট্রেড করতে হবে, এবং এখানে কিছু কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে। এখান থেকে কোয়েশ্চেনের অ্যান্সার প্লাস যে এখান থেকে ট্রেডের বিষয়টা রয়েছে এটা কমপ্লিট করতে পারলে টোটাল 75,000 রিওয়ার্ডের মধ্যে আপনি এখানে পার্টিসিপেট করতে পারবেন। এবং এখানে যদি আপনি পার্টিসিপেট করেন তাহলে এখান থেকে অল ইউজার পেমেন্ট পাবেন। আপনি যদি এই জায়গাটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারতেছেন টোটাল অল ইউজারকে তারা এখান থেকে পেমেন্ট করবে। তো এখানে কীভাবে জয়েন করতে হবে এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানাবো। তাছাড়া এখানে জয়েন করলে আপনি কত ডলার রিওয়ার্ড পাইতে পারেন এই পুরো বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলতেছে, অবশ্যই প্রত্যেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন, দেন তাহলে এখান থেকে বুঝতে পারবে যে কীভাবে সঠিক নিয়মে আপনাদেরকে জয়েন করতে হবে। তো এখন আপনাদেরকে আমি যে বিষয়টা সম্পর্কে জানাবো যে এখান থেকে জয়েন করতে হলে যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে হবে এগুলো কই পাবেন, এগুলো আপনারা ডাইরেক্টলি আমাদের টেলিগ্রামের যে চ্যানেলটা রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে আপনি পেয়ে যাবেন। তো এখানে চলে আসবেন, জাস্ট ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দিব, তো লিঙ্কে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে চলে আসবে। দেন টেলিগ্রাম চ্যানেল থেকে আপনাদেরকে আমি সেই পোস্টটা দেখাই দিচ্ছি যে কোথায় আপনি লিঙ্কগুলোকে পেয়ে যাবেন। তো গাইস দেখেন কোশ্চেনের যে অ্যান্সারগুলো হবে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো অলরেডি আপনাদেরকে আমি টেলিগ্রাম চ্যানেলে টোটাল 8টা কোশ্চেন 8টারই অ্যান্সার দিয়ে দিছি। তো এখন আপনাদেরকে কোশ্চেনগুলো কীভাবে দিতে হবে এবং কীভাবে পার্টিসিপেট করতে হবে এগুলো সম্পর্কে আপনাদেরকে জানাই। তো এখন যদি আমরা এই অফারটার মধ্যে চলে আসি, এখান থেকে সময়টা প্রথমে দেখতে পারবো, সময়টা হচ্ছে 7 দিন সময় আছে, 7 দিনের মধ্যে আমাদেরকে পার্টিসিপেট করতে হবে। আমরা যদি নিচের দিকে স্ক্রল ডাউন করি তাহলে এখান থেকে তারা প্রথমে যে কথাটা বলতেছে যে প্রমোশন লার্ন অ্যান্ড ট্রেড এসটিজি টু শেয়ার 75,000 এসটিজি টোকেন ভাউচার। অর্থাৎ এখান থেকে আমরা যে টোকেনটা পাবো এটা হচ্ছে $75,000 পরিমাণের এসটিজি টোকেন। যেহেতু এই এই ইভেন্টটা চলতেছে এসটিজি টোকেনের আন্ডারে, অর্থাৎ এই এসটিজি টোকেনটা আপনাদেরকে এই রিওয়ার্ডটা দিবে। এখানে কি বলছে তারা দেখেন, প্রথমে এখান থেকে অল ইউজার হু ট্রেড অ্যাট লাস্ট 500 USDT অ্যাক্রস এনি স্পোর্ট অ্যান্ড মার্জিন ট্রেড পিয়ার। অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনাদেরকে মিনিমাম এখান থেকে 500 USDT ট্রেড ভলিউম করতে হবে। এটা হচ্ছে কীভাবে করতে হবে, স্পোর্ট ট্রেড অথবা মার্জিন ট্রেড এই দুইটার মধ্যে যে কোনো একটার মধ্যে আপনাদেরকে টোটাল $500 ট্রেড ভলিউম করতে হবে। এখন আপনার কাছে যদি $10 থাকে আপনি $10 দিয়ে এখান থেকে আপনার $500টা পূরণ করতে পারবেন। আপনার কাছে যদি $10 থাকে তাহলে আপনাদেরকে 25 বার বাই সেল করতে হবে। আপনি যদি 25 বার বাই সেল করেন তাহলে টোটাল আপনাদের এখান থেকে $500 ট্রেড ভলিউম করা হয়ে যাবে। $500 ট্রেড ভলিউম করা হয়ে গেলে আপনি এখান থেকে এলিজেবল হয়ে যাবেন। এখানে এলিজেবল হলে আপনি এখান থেকে $75,000 মধ্যে যে কোনো পরিমাণে একটা রিওয়ার্ড পেয়ে যাবেন। অল ইউজারকে যারা পার্টিসিপেট করবে সবাইকে তারা সমানভাবে এই $75,000 ভাগ করে দিবে। আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে এখানে তারা আরও যে কথাটা বলছে যে এখান থেকে যদি মিনিমাম 5,000 মানুষ জয়েন করে এই অফারটার মধ্যে তাহলে $40,000 তারা অফার দিবে। যদি 6,000 মানুষ জয়েন করে মিনিমাম তাহলে $60,000 দিবে, এবং যদি টোটাল 7,000-এর উপর মানুষ জয়েন করে তাহলে তারা যে $75,000 দিতে চাইছে পুরো $75,000-ই দিয়ে দিবে। তো এগুলো অফারে 7,000-এর মতো মানুষ জয়েন করে থাকে সাধারণত। তো আমরা ফর এক্সাম্পল এখান থেকে একটা হিসাব করে ধরে নিই যে এখানে আমরা জয়েন করলে কয় ডলার রিওয়ার্ড পাইতে পারি। তো ফর এক্সাম্পল মনে করেন যেহেতু এখান থেকে আমরা অফারটাতে $500 ট্রেড ভলিউম করতে হচ্ছে, অনেকেই কিন্তু করতে পারবে না। অন্যান্য অফারগুলোতে কিন্তু অল ইউজারকে দেয়, কোনো রকমের ট্রেড ভলিউম করতে হয় না, সাধারণ মানুষেরা জয়েন করতে পারে। ওগুলো অফারে আমরা দেখি যে 15-20 হাজার মানুষ জয়েন করে। তো ফর এক্সাম্পল হাইস্ট জয়েন করলে অফারটাতে জয়েন করবেন, মনে করেন যে আমি আগে $75,000 বসাই নিলাম, সর্বোচ্চ মনে করেন যে 15,000 মানুষ জয়েন করতে পারে। যদি সর্বোচ্চ 15,000 মানুষের জয়েন করে আপনি এখান থেকে $5 রিওয়ার্ড পাচ্ছেন। আপনার ট্রেড ভলিউমটা করতে সর্বোচ্চ হলে হয়তো বা $1 ফি কাটতে পারে, $1 বিনিময়ে আপনি $4 এখান থেকে $4 প্রফিট করতে পারতেছেন, টোটাল $5 আপনাদের আর্নিং আসবে। তো $1 লাগবে না, তারও অল্প ফি দিয়ে আপনি এখান থেকে আপনার ট্রেড ভলিউমটাকে কমপ্লিট করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন একদম কত ডলার পর্যন্ত পাইতে পারেন এটা সম্পর্কে বলে দিছি। আর জয়েন করার জন্য আপনার অ্যাকাউন্টে KYC ভেরিফিকেশন হতে হবে, তারপরে এখান থেকে আরও কী কী করতে হবে এগুলো সব কিছু তার এখানে স্টেপ বাই স্টেপ বলছে, আপনি যেখান থেকে সব কিছু দেখে নিতে পারবেন। তো এখন আমরা অফারটিতে কীভাবে পার্টিসিপেট করতে হবে এগুলো সম্পর্কে জানবো। তো এখানে আপনি যে কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আছে এগুলো প্রথমে দিতে পারেন, এবং আপনি আগে এখান থেকে যে ট্রেড ভলিউমটা আছে ট্রেড ভলিউমটা কমপ্লিট করার পর কুইজের অ্যান্সারগুলো দিতে পারেন। তো আমি আগে এখান থেকে আমাদের যে কোয়েশ্চেনের অ্যান্সারটা আছে এটা দিব, তারপরে এখান থেকে আমরা ট্রেড ভলিউমটা কমপ্লিট করব। তো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য যে এখান থেকে লার্ন এসটিজি নাও এই লেখাটার উপর একটা ক্লিক করবেন, আগে ব্যানারটিতে ওপেন করবেন তারপরে এখানে ক্লিক করবেন। তো এখানে যখন ক্লিক করবেন তখন এই যে এরকম নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবার, ভাই আমি অসুস্থ শরীর নিয়ে ভিডিওটি তৈরি করতেছি তাই প্লিজ একটা লাইক করে দিবেন, আমার ভয়েস শুনে হয়তো বা বুঝতে পারছেন।
তো যাই হোক এখন নিচের দিকে চলে আসবেন, এখান থেকে তারা দেখেন যে প্রথমে একটা কোশ্চেন করছে এক নম্বর কোশ্চেনে, যেটা হচ্ছে এক নম্বর। এখন এক নম্বর অ্যান্সার কী হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে, কারণ টেলিগ্রামে এই যে দেখেন এক নম্বর কোশ্চেন এটা, আর এক নম্বর অ্যান্সার হচ্ছে ডি। আমরা এখান থেকে ডি দেখবো, ডি নম্বর কয়ে আসে একদম লাস্টে কাটে, এটা হচ্ছে এ বি সি ডি, ডি হচ্ছে অল অফ দ্য অ্যাবভ, এটা হচ্ছে ডি। তারপর সেকেন্ড নম্বর কোশ্চেন অ্যান্সার কি, এটারও হবে ডি, দেখেন এই যে ডি। তারপর তিন নম্বর হবে সি, এ বি সি, এই যে দেখেন এটা এ, এটা বি, এটা সি, এটার উপর ক্লিক করে দেবেন। আমি অলরেডি আগে থেকে দিয়ে রাখছি। চার নম্বরের হবে এ, দেখেন এই যে এখান থেকে চার নম্বর এ দেওয়া আছে। পাঁচ নম্বর, পাঁচ নম্বরের হবে এখান থেকে ডি, এই যে দেখেন পাঁচ নম্বরের ডি। ছয় নম্বরের এ, ছয় নম্বর এ, সাত নম্বরের বি এবং আট নম্বরের ডি, দেখেন এই যে সাত নম্বরে বি এবং লাস্ট আট নম্বরে ডি। তো এখান থেকে এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনি এগুলোর উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর দেখেন আমাদের এটা কিন্তু সাবমিট করা হয়ে গেছে। এখন আমাদেরকে ট্রেড করতে হবে, তো এখান থেকে আমরা একদম কেটে দেবো। একদম কেটে দেওয়ার পর চলে আসবো আমরা আমাদের মার্কেট, এই যে বিনান্স থেকে মার্কেটে। তার আগে অবশ্যই আপনাদের ব্যালেন্সের মধ্যে ব্যালেন্স রাখতে হবে, $10, $20 যত ডলার আছে কেনা কেন সেটা সে পরিমাণে রাখতে হবে। তো এখান থেকে এরপর সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করে লিখবেন এস টি জি। আমরা এখান থেকে লিখতেছি এস টি জি, দেখেন এই যে এস টি জি টোকেনটা চলে আসছে। এখন আমাদেরকে এখান থেকে ইউএসডিটি আছে নাকি বিউএসডিটি আছে আমাদের অ্যাকাউন্টে, আমার অ্যাকাউন্টে বর্তমানে যেহেতু ইউএসডিটি আছে আমি এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করলাম। তো ইউএসডিটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে বাই সেল দুইটা অপশন পাবো। তো এখন আমরা যে কাজটা করবো, আমাদের অ্যাকাউন্টে যেহেতু ইউএসডিটি আছে আমরা এখন এস টি জি বাই করবো, সেক্ষেত্রে বাই অপশানে ক্লিক করে দিলাম। তো বাইয়ে ক্লিক করার পর আপনি এখান থেকে কোন রেটটা সিলেক্ট করবেন আপনাদেরকে দেখাই দেয়। যখন আপনি এখান থেকে বাই করবেন তখন এখান থেকে নিস্কার যেটা আছে এটাকে সিলেক্ট করবেন, তাহলে ইলিস্ট্যালি হয়ে যাবে। তো আমি নিচেরটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে 100% রয়েছে, 100% ক্লিক করে দিলাম, দেন এখান থেকে বাই এস টি জিতে ক্লিক করলাম। আমাদের এটা কিন্তু বাই অর্ডারে চলে গেছে, দেখেন আমার মানে যেটা দিছিলাম এটা টার্গেটটা মিলি না, এই জন্য এটা চলে গেছে। আমি এটাকে আবার ক্লোজ করে দিলাম, আবার নতুন করে দেওয়ার পর এই যে রেট 74, 164, 173 জাস্ট এটা সিলেক্ট করলাম আমি, দেন 100% দেন বাই, আমার এটা কিন্তু বাই করা হয়ে যাবে। জাস্ট একটু অপেক্ষা করবেন। তো গাইস এখানে আমার একটা বলতে ভুল গেছিলো, আপনি নিচেরটা না উপরে এটা সিলেক্ট করবেন। যখন আপনি বাই করবেন বাই করার ক্ষেত্রে উপরে এটা সিলেক্ট করবেন, যে উপরের প্রথমের ঘরে যেটা থাকবে। আমি অলরেডি বাই করছি, এরপর আমরা সেলে ক্লিক করে দেবো, যেহেতু আমার একবার বাই করা হয়ে গেছে। সেলের ক্ষেত্রে নিচেরটা সিলেক্ট করবেন, দেন এখান থেকে নিচেরটা সিলেক্ট করার পর 100% দেন সেল। আমার আবারও কিন্তু ইনস্ট্যান্টলি সেল হয়ে গেছে, আমার কিন্তু দুইবার হয়ে গেল। এরপর আমরা পুনরায় যে এখান থেকে বাই অপশানে ক্লিক করব। এখন আপনার অ্যাকাউন্টে কত ডলার আছে সে অনুযায়ী করবেন। আমার অ্যাকাউন্টে $160 প্লাস আছে, আমি চারবার করলে হয়ে যাবে, আমি দুইবার করছি। তারপর আমি উপরে একটা সিলেক্ট করলাম, 100% করলাম, দেন বাই ক্লিক করলাম, আমার এটা হয়ে গেছে। আবারও পুনরায় সেলে ক্লিক করলাম, দেন এখান থেকে নিচেরটা সিলেক্ট করলাম, 100% করলাম, দেন সেলে ক্লিক করলাম, আমার কিন্তু চারবার হয়ে গেছে। এখন যদি আমরা টোটাল হিসাবটা করি তাহলে এই জায়গায় ক্লিক করবেন, সম্পূর্ণটা করা হয়ে গেলে ক্লিক করার পর এখান থেকে ওপেন অর্ডার দেখতে পারবেন। আপনি এর পাশে দেখতে পারবেন অর্ডার হিস্টোরি বা ট্রেড হিস্টোরি, এই ট্রেড হিস্টোরিতে ক্লিক করলে পেয়ে যাবেন। দেখেন আমরা এখান থেকে একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার হয়ে গেছে মেবি, এই যে এগুলো আমরা ক্যান্সেল করছিলাম, এই যে চারবার, এক, দুই, তিন, চার, চারবার করছি আমরা। চারবার কয় ডলার করে করছি দেখেন, এই জায়গায় আপনি অ্যামাউন্টগুলো দেখতে পারবেন। আমরা এই পরিমাণে অ্যামাউন্ট দিয়ে করছি, মানে এই পরিমাণ দিয়ে আমরা এগুলো করছি। টোটাল আমার অ্যাকাউন্টে $160 ছিল, চারবারে কিন্তু আমার এটা হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে যদি $10 থাকে এইভাবে আপনাদেরকে 25 বার করতে হবে। আপনি যদি 25 বার করেন বাই সেল তাহলে কয় ডলার হবে দেখেন, আপনাদেরকে এটা হিসাব করে দেখাই দেই আমি। মানে $10 সর্বনিম্নটা এটা বুঝাই দিচ্ছে আপনাদেরকে। মনে করেন যে আপনাদের অ্যাকাউন্টে আছে $10, $10টাতে আপনি 25 বার বাই সেল করলেন তাহলে $250 হয়ে গেলো। দেখেন আপনি একবার বাই করলেন আবার একবার সেল করলেন, এভাবে আপনাদেরকে বাই করতে হবে 25 বার আবার সেল করতে হবে 25 বার, তাহলে $500 হয়ে গেল। টোটাল আপনাদেরকে 500 বার করতে হবে, সরি 50 বার করতে হবে যদি $10 মিনিমাম থাকে। তাহলে দেখেন $500, $10 থাকবে, বাই করবেন একবার এক হলো, আবার সেল করবেন একবার দুই হলো, এভাবে টোটাল আপনাদেরকে 50 বার করতে হবে। 50 বার করলে আপনাদের $500 ট্রেড ভলিউম করা হয়ে যাবে। এ হলো বিষয়, আমার $164 ছিল। আমি দেখি আমার ফি কত কাটলো, আমার তো 63 আছে দেখেন, 63, যে দেখেন 1.93 সেন্ট আছে, অর্থাৎ এখান থেকে 7 সেন্ট আমার কমছে। আমি চারবার করে আমার 7 সেন্ট কমছে, বড়ো যেহেতু অ্যামাউন্ট করছে। আপনার অল্প অ্যামাউন্ট করলে আপনাদের কম ফি কাটবে, $1 ফি কাটবে না, হয়তো একটু সময় লাগবে কিন্তু আপনাদের
30-40 সেন্ট দিয়ে আপনি এখান থেকে সম্পূর্ণ ট্রেড ভলিউমটা করে নিতে পারবেন। আপনি চাইলে এই ট্রেড ভলিউমটা কমপ্লিট করার পরে এখান থেকে আপনাদের কুইজের অ্যান্সারগুলো দিয়ে দিতে পারেন। এখানে ভাই সকল মানুষ কিন্তু জয়েন করতে পারবে না, অল্প কিছু মানুষ জয়েন করবে এবং যারা জয়েন করবেন প্রত্যেকে একটা বড় রকমের রিওয়ার্ড পাবেন। তো এর জন্য বলবো যে মিস করেন না, প্রত্যেকে জয়েন করেন। যদি 4-5টা অ্যাকাউন্ট থাকে প্রত্যেকটা অ্যাকাউন্টে এই ব্যালেন্সটাকে নিয়ে যাবেন, মানে একটাতে কমপ্লিট করবেন, অন্য অ্যাকাউন্টে আবারও দিবেন, তারপর আবারও এই ট্রেড ভলিউমটা কমপ্লিট করবেন। তাহলে দেখবেন যে আপনি প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি $5-$10 করে প্রফিট করতে পারেন তাহলে খারাপটা কই? তো এই জাতীয় অফারগুলো বেস্ট একটা অফার, এগুলো 100% পেমেন্ট করে। তো এর জন্য মিস করাটা ঠিক হবে না, প্রত্যেকে জয়েন করে নেবেন। তো এই তো আরও নেক্সট আরও অফারগুলো আসতেছে বিনান্স বর্তমান সময়ে, সবগুলো অফারই আমরা আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে আছে এখানে আপনাদেরকে আপডেট প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ভিডিও আকারে দেখাই দেবো। তো এর জন্য অবশ্যই ভিডিওতে লাইক করে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, টেলিগ্রামে জয়েন করে থাকবেন, তাহলে প্রত্যেকটা আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো গাইস এই ছিল ভিডিওটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।